কেমিক্যাল আর পচা টমেটো বানানো হচ্ছে মুখরোচক সস, বিক্রি হচ্ছে সবখানে, চরম স্বাস্থ্য ঝুঁকির শঙ্কা। দামের অস্বস্তি নিয়ে শুরু রমজান, ভোক্তার অভিযানও নেই কোনো প্রভাব, জমজমাট চক বাজারের ইফতার। দাবি আদায়ে রমজানেও আন্দোলনে থাকবে বিএনপি, রোজার তৃণমূল গোছাতে ব্যস্ত থাকবে আওয়ামী লীগ। ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকায় এবার খুনের আসামি আরব খান, দেশে আনতে জোর তৎপরতা। খুলনার শিরোমণিতে আলোচিত হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা, এলাকায় বিরাজ করছে আতঙ্ক। শুভেচ্ছা, আবর্জন সংবাদ রাতে বলছিলাম এক্সটিএমটি বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিনা আসি। এবারে বিস্তারিত, টমেটো কিংবা ভেজিটেবলের ছবি দেখে মুখরোচক মনে করে সস খাচ্ছেন, হয়তো আপনার সসের টমেটোর ছিটে ফোটাও নেই, বিএসটিআই এর লাইসেন্স নেই, মানের বালাই নেই, প্রশাসনের তোয়াক্কাও নেই, এমন কারখানায় পুরোটাই কেমিক্যাল আর নামে মাত্র পচা দুর্গন্ধযুক্ত টমেটোর পাল্পে তৈরি হচ্ছে সস, এতে স্বাস্থ্য ঝুঁকিও চরমে। ভেজাল খাবারের বিশেষ ধারাবাহিকের আজ প্রথম পর্ব, অনুসন্ধান করেছেন ফখরুল ইসলাম, ছবি তুলেছেন মেহেদী হাসান সুমন। টমেটোর এমন রং পাষ্টসে ছবিতে সস মুখরোচক হিসেবে বেশ জনপ্রিয়, হোটেল রেস্তোরাঁর যে কোনো খাবারে সস ছাড়া যেন চলেই না। কেরানীগঞ্জের এই কারখানায় মুখরোচক সস তৈরির পরিবেশ কেমন দেখুন। ছবিতে দেখানো টমেটো, কাঁচামরিচ, ভেজিটেবলের ছিটে ফোটার খোঁজও মেলেনি কারখানায়। আটা, বার্লি, ড্রামের নোংরা পানিতে গুলিয়ে এরপর মেশানো হচ্ছে বিষাক্ত রং, পটাশিয়াম সালফেট সহ আরও কেমিক্যাল। এরপর সেই তরল বড় ট্যাঙ্কিতে জাল দিলেই হয়ে যায় মুখরোচক সস। এবার বোতলজাত করার পালা, একে একে ছোট কন্টেনারে তরল সস ভর্তি করে তার গায়ে লাগানো হচ্ছে প্রতারণার লেভেল। প্রস্তুত হলো তথাকথিত মুখরোচক এমএস সস। স্যাকারিন ব্যবহার করা অন্যায় না? সেটা অন্যায় কিনা সেটা আমি কিভাবে বলতে পারি, যদি দিয়ে থাকে তাহলে অবশ্যই ভুল হচ্ছে। এই যেগুলো আইটেম দেখতেছেন ফুলের আছে, এগুলো জেলি সস, এই দুইটাই। এই কারখানায় শুধু সসই নয়, বানাচ্ছে জেলি, আচার সহ সাত ধরনের খাদ্যপণ্য। দোতলায় পচা কলা জলপাই দিয়ে বানাচ্ছে আচার, পরিবেশটাও ভীষণ নোংরা। আসল মনে করে আপনি যে সস, জেলি কিংবা আচার খাচ্ছেন, দেখুন এই কারখানাটিতে এই খাদ্যপণ্যগুলি বানানো হচ্ছে বিষাক্ত রং, কেমিক্যাল সহ এমন ঘন চিনি দিয়ে। অবৈধভাবে তৈরি এই ঘন চিনি এই খাদ্যপণ্যে ব্যবহারের কারণে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন সাধারণ ভোক্তারা। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এই খাবার সহ্য করতে পারবেন তো আমাদের ভোক্তারা? এবার বাহারি বিজ্ঞাপনে এই সস চড়া দামে ছড়িয়ে দেওয়া হচ্ছে সারা দেশে, অথচ এই কারখানায় বেশ কয়েকটি উৎপাদিত পণ্যের বিএসটিএ লাইসেন্সই নেই। এমন অবৈধ কর্মকাণ্ডের দায়ে কারখানাটিকে জরিমানা করেছে বিএসটিআই। এটা স্যাগারিং। স্যাগারিং এটা কি কি করা হয়েছে? এটা আমাদের নর্মাল সস ইউজ করা হয়, যেটা কম দামি যে সসটা এটাতে ইউজ করা হালকা পাতলা। একই এলাকার আরেক কারখানায় বানাচ্ছে গোল্ডেন সস, এখানেও দুর্গন্ধযুক্ত এই টমেটো সেদ্ধ করে বড় ট্যাঙ্কিতে জাল দিচ্ছে কারখানা কর্মীরা, যাতে কিছু আগে সারি সারি ড্রামে রাখা কেমিক্যাল মেশানো হয়েছে। রংটা দেওয়া হয় সসে, এরপর আগুনে জাল দেয়া সেই সস বাহারি মোড়কে বোতলজাত করেই ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে। আমের আচার বানাই, লিটার সস বানাই, টেস্টি সস বানাই, আর যে জলপাইয়ের আচার বানাই। একই কারখানায় সেই কেমিক্যাল আর আমের ছোবড়ায় বানাচ্ছে আচার, কারখানাটিতে নেই কোনো ধরনের লাইসেন্সও। অ্যাসিড আছে, চিনি আছে, মরিচ আছে, সস আছে, এটি দিয়ে বানানো হয় এটি। এমন ব্যাপারোয়া খাদ্য ভেজালকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার পরামর্শ বিশেষজ্ঞদের। এইটা সরকারের যেভাবে ব্যবস্থা নেওয়া দরকার, কিন্তু সরকারের এজেন্সিগুলি কিন্তু সেভাবে কাজটা করতেছে না। টেলিভিশন দেখা পর্যন্ত কিন্তু এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে ভোক্তাদের আরও সচেতন হওয়ার আহ্বান তাদের। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। রমজানের প্রথম দিনই জমজমাট চক বাজারের ইফতার, প্রতি বছরের মতো এবারও এখানে ঐতিহ্যবাহী সব ইফতার সামগ্রী, কাবাব, হালিম, দই বড়া, শাহী জিলাপি সহ নানা ইফতার সামগ্রীর পসরা নিয়ে বসেছেন দোকানিরা।
প্রথম দিনের ইফতার কিনতে ভিড় করেন ঢাকার বাসিন্দারা। বাড়তি দামে কিনতে হলেও কেনাকাটার ছিল না কোনো কমতি। চক বাজার ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম। পুরান ঢাকার ঐতিহ্যবাহী চক বাজার, সারা বছর এখানে দোকানিরা নানা পণ্যের পসরা সাজিয়ে বসলেও রমজান মাস জুড়ে থাকে বাহারি সব ইফতারের আয়োজন। এখানকার জনপ্রিয় আইটেমের মধ্যে রয়েছে বড় বাপের পোলাই খায়, দই বড়া, শাহী জিলাপি, খাসির রোস্ট ও কাবাব। 30 বছরের বেশি সময় ধরে ঘুমনি আর ছোলা বিক্রি করেন পুরনো ঢাকার ফারুক ভাই নামে পরিচিত এ ব্যক্তি। তার হাতে তৈরি এ খাবার খেতে অনেকে আসেন চক বাজারে। আমি তো প্রায় আজকে 40 বছর যাব, আমার ফারুক নামে চিনে, আমি ঐতিহ্য, আমার আমার দাদার পরে, বাবা বাবার পরে, আমরা বাপদাদা। বাপ দাদার পর এখন ব্যবসা সামলাচ্ছেন তৃতীয় প্রজন্ম। বেচা কেনার ব্যস্ততায় কথা বলার সময়ও নেই অনেকের। এটা আব্দুল জব্বার দই বড়া শুধু আজকের না, চকে বহুত বছর ধরে, এর আগে করছে আমার ভাইরা, করছে আমার দাদা দাদারা, করছে এখন আমি করতেছি। ব্যবসা তো এটা পাকিস্তানের আমলে, আমি কত যে আজকে 35 বছর, আমার দাদা গেছে, বাপে গেছে, এই অপরহণ আমি আসলাম, আমার পরে আর কে আসবে বলতে পারবো না। নিত্যপণ্যের অতিরিক্ত দামের প্রভাব কাটিয়ে উঠতে পারেনি ঐতিহ্যের এই ইফতার বাজার। তবুও চাহিদার শীর্ষে থাকা লোভনীয় ইফতার আইটেম কিনতে ভিড় করছেন ঢাকাবাসী। দাম একটু বাড়তি তো হবেই, কিন্তু দেশ বুঝানটা অনেক দেশে এটা সমস্যা সমাধান এটা হবে, ঠিক আছে, কিছু করার নেই, দাম বাড়লো আমাদের কিনতেই হবে, আমরা খাবোই। এবার আমার প্রথম আসা, আমার হাজবেন্ডকে নিয়ে আসছি, তো কেবল ঢুকলাম, ভালোই লাগছে। গত বছর 1700 টাকা দিয়ে যে আইটেম কিনছি, 9টা আইটেম কিনছি, এখন এই বাজারে যে মানে দাম বাড়ছে, আপনার 4টা আইটেম কিনানোর পরে আমার পকেট খালি হয়ে গেছে। দাম বাড়ুক বা কমুক, ইফতারে চকবাজারের ইফতার থাকা চাই ঢাকার বাসিন্দাদের। সাইফুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দামের অস্বস্তি নিয়ে শুরু হলো রমজান, নিত্যপণ্যের বাজার যেন দেখার কেউ নেই। নিয়ন্ত্রণে সরকার বারবার হুঁশিয়ারি দিলেও টিসিবির তথ্য, সপ্তাহ ব্যবধানে বেড়েছে পেঁয়াজ, তেল, হলুদ, খেজুর, ডিম ও মুরগিসহ অন্তত 10টি পণ্যের দাম। ভোক্তা অধিকার বলছে বাজার স্বাভাবিক রাখতে দেশব্যাপী অভিযান কার্যক্রম চলবে। তরিক ইসলামের রিপোর্টে বিস্তারিত। স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে, তাপ আরও বেড়েছে রমজান উপলক্ষে। তেল থেকে তেজপাতা, মশলা থেকে মুরগি, টিসিবির হিসেবেও সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে অন্তত 10টি পণ্যের। ইফতারে মুখরোচক পেঁয়াজু বেগুনি খেতে হলে গুনতে হবে বাড়তি টাকা। যেখানে প্রায় শতকের ঘরে বেগুনের দাম আর কেজি প্রতি 5 থেকে 7 টাকা বেড়েছে পেঁয়াজ, যা কিনতে বারবার ভাবছেন ক্রেতারা। 80 টাকা কেজি, বেগুন 80 টাকা 90 টাকা কেজি, এরকম এই দুইটা জিনিসের দাম একটু বেশি, সব কিছুর দামই তো বাড়তি, রমজান মাসে আরো দাম কম হবে, রমজান মাসে আরো বেশি দাম। তেতো লেবুর দামে, লেবু ভেদে 60 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি হালি লেবু, আর সালাতের শশার জন্য কেজি প্রতি গুনতে হবে সর্বনিম্ন 80 টাকা। এক হালি লেবু যদি কিনি 70 টাকায়, আরো তো বাকি, আরো তো বাকি সদাই বাকি আছে, এখন হিসাব করতে হচ্ছে যে এক হালি না দুই হালি নিব। রস নেই রসালো ফল তরমুজের দামে, যেখানে মাঝারি মানের তরমুজ কিনতে ক্রেতাকে ব্যয় করতে হবে 350 থেকে 400 টাকা। দাম বেশি অপর রসালো ফল বাঙ্গিরও, বড় বেশি 400, ছোট বেশি 300, 350 টাকা, তরমুজ 40 টাকা কেজি, একটু কম হলে ভালো হয়। দাম বাড়তি ইফতারের অন্যতম উপাদান খেজুর সহ সব প্রকার ফলের, যেখানে দিনের ব্যবধানে মালটার দাম কেজি প্রতি বেড়েছে 30 টাকা। রোজার শুরুর দিনে কারওয়ান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিদপ্তর। এই সময় সবজির দাম বেশি রাখায় জরিমানা করা হয় কয়েকটি দোকানে। বেগুন এখানে আমরা দেখেছি 40 টাকা করে ক্রয় করে একজন বিক্রি করছেন 50 টাকা, আবার আমরা আরেকজনকে পেলাম যে 70 টাকা বিক্রি করছেন, এটা তো হতে পারে না, এটা ভোক্তার সাথে সুস্পষ্ট প্রতারণা সামিল। আমরা যিনি 50-70 টাকা করে বিক্রি করেছেন তার কাগজপত্র আমরা একটা দেখেছি, দেখে তাকে আইন অনুযায়ী আমরা সিম্বলিক একটা ফাইন করেছি। রমজানের নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে সারা দেশে ভোক্তা অধিদপ্তরের 56টি টিম অভিযান পরিচালনা করছে। আমাদের সারা বাংলাদেশে ভোক্তা অধিদপ্তরের 56টা টিম কাজ করছে, ঢাকায় আমরা 7টা টিম কাজ করছি, বাণিজ্য মন্ত্রণালয় 4টা, 11টা টিম কাজ করছে। তরিক ইসলাম, দেশ টিভি, ঢাকা।
পর্যাপ্ত সরবরাহের অভাবে দুপুরের আগেই মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের সুলভ মূল্যের বিক্রয় ভ্যানে পণ্য শেষ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাজধানীর কয়েকটি স্পটে মাংস, ডিম ও দুধের যোগান শেষ হয়ে যায়। এতে লাইনে অপেক্ষমান অনেক মানুষ ফিরে যান খালি হাতে। দ্বিতীয় রমজান থেকে পণ্যের সরবরাহ বাড়ানোর আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রথম দিনে গরুর মাংস 640 টাকা, খাসি 940 টাকা, ড্রেসিং করা ব্রয়লার মুরগির মাংস 340 টাকা কেজি এবং ডিম প্রতি পিস 10 টাকা ও দুধ প্রতি লিটার 80 টাকা দরে বিক্রি হয়েছে। অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী 28 রমজান পর্যন্ত রাজধানীর 20টি স্পটে চলবে এই বিক্রয় কার্যক্রম, যা শুরু হবে সকাল 9টা থেকে। এই উদ্যোগটা অবশ্যই প্রশংসনীয়, তবে আমি যেটা দেখলাম যে আমি গরুর গোশত নিতে আসলাম কিন্তু সেখানে স্বল্পতার কারণে আমি নিতে পারিনি। বাজারের সাথে এটা কিছুটা কম পাচ্ছি, বিদায় নিচ্ছি, তো এইভাবে কম পেলে আমরা একটু নাবিশ্বাসটা কমতো আর কি। যাদেরকে আমরা গরুর মাংস দিচ্ছি তাদেরকে চেষ্টা করতেছি যাতে ড্রেস না দিয়ে ডিম দুধ এভাবে দিই, যাতে সবাই যাতে পায়। তো এখানে আমরা 1 কেজি গরুর মাংস দিলে, যেহেতু আধা কেজি করে ব্যবস্থা আছে, 1 কেজি গরুর মাংস দিচ্ছি, 1 ড্রেস মেলা দিচ্ছি এবং ডিম নিতে পারছে চাহিদা মতো এবং দুধও নিতে পারছে 2-3 লিটার করে। সরকার দলীয় সিন্ডিকেট দুর্নীতি অব্যবস্থাপনার কারণে নিত্যপণ্যের দাম বেড়ে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের বর্তমান বাস্তবতায় জনদাবি পূরণে ব্যর্থ হয়ে 10 দফা বাস্তবায়নের দাবিতে বিএনপি রমজানেও আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবে বলে মন্তব্য করেছেন তিনি। 10 দফা বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচিও ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। ওলামা মাশায়েক ও ইতিমদের সম্মানে বরাবরের মতো এবারও রমজানের প্রথম দিনে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি। রাজধানীর লেডিস ক্লাবে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। ইফতারের আগে সংক্ষিপ্ত সমাবেশে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বাধ্য হয়েই জনদাবি পূরণে রমজানেও আন্দোলন কর্মসূচি চলমান রাখবে বিএনপি। ইফতারের সময় তাদের যে ন্যূনতম যে খাদ্যদ্রব্য দরকার সেই খাদ্যদ্রব্য দামগুলো এমন আকাশচুম্বী হয়েছে যে তা সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। প্রতিটি জিনিসের দাম আজকে বেড়ে গেছে এবং দুর্ভাগ্যজনকভাবে এই দাম বাড়ার কারণটাই হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের তাদের যে অব্যবস্থাপনা, দুর্নীতি এবং তাদের যে বিভিন্ন ক্ষেত্রে যে সিন্ডিকেট তৈরি করেছে সেই সিন্ডিকেটের কারসাজিতে অতিরিক্ত মুনাফার লোভে আজকে এই দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়াতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। মার্চ ও এপ্রিল মাস জুড়ে অবস্থান কর্মসূচি সহ বিভিন্ন কর্মসূচিও ঘোষণা করেন বিএনপি মহাসচিব। 9 এপ্রিল রংপুর ও চট্টগ্রাম বিভাগ, 10 এপ্রিল রাজশাহী ও সিলেট বিভাগ, 11 এপ্রিল খুলনা ও কুমিল্লা বিভাগ, 12 এপ্রিল ঢাকা ও বরিশাল বিভাগ, 13 এপ্রিল ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগে। এছাড়া 28 মার্চ থেকে 20 এপ্রিল পর্যন্ত সারা দেশের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় সভা। দেশ ও জাতি চরম সংকটে উপনীত হয়েছে অভিযোগ করে সরকার পতনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। এই কর্মসূচিগুলোতে দেশের আপামর জনসাধারণ অংশগ্রহণ করবেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। নির্বাচনের আগে শেষ রমজানে পুরো মাস জুড়ে সরব থাকবে আওয়ামী লীগ। এর মাধ্যমে সরকারের টানা 3 মেয়াদের উন্নয়ন তৃণমূলে পৌঁছেতে চায় দলটি। পাশাপাশি সংগঠনকে শক্তিশালী করতে বিরোধপূর্ণ এলাকার নেতাদের ডেকে তাদের ঐক্যবদ্ধ করাকে সব থেকে গুরুত্ব দেবে দলটি। লক্ষ্য একটাই, ঐক্যবদ্ধ আওয়ামী লীগ নিয়ে নির্বাচনে যাওয়া। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। চলতি বছরের শেষে অথবা আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। সে হিসেবে এটি হচ্ছে সংসদ নির্বাচনের আগে শেষ রমজান। আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইফতার রাজনীতিকে বেশি গুরুত্ব দিচ্ছে ক্ষমতাসীন দল। পুরো রমজান মাস তৃণমূলের কাছে পৌঁছাতে চান আওয়ামী লীগের নেতারা। ইফতার মাহফিল সহ অন্য সব উপায়ে মানুষের কাছে গিয়ে দিতে চান সরকারের উন্নয়ন বার্তা। আমাদের চ্যালেঞ্জটা হলো আমাদের দলকে ঐক্যবদ্ধ রেখে আমাদের এই নির্বাচনে বৈতরি পার করা। আর আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তো পৃথিবীর কোনো শক্তি নেই আওয়ামী লীগকে পরাজিত করবে।
না, ঐক্যবদ্ধ আছে, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ আছে। ছোটোখাটো কিছু কিছু বিষয়ে আমাদের অনৈক্য থাকতে পারে, সেই অনৈক্য আমরা যথাসময়ে আমরা এগুলা নিষ্পত্তি করে ফেলবো ইনশাআল্লাহ। একটা রীতিমতো প্রতিযোগিতা হয়, এবং আমার তো ধারণা একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া এবং দলের আরও কিছু শীর্ষ নেতৃবৃন্দ ছাড়া প্রত্যেক জায়গায় একাধিক প্রার্থী আছে। যেসব এলাকায় পূর্ণাঙ্গ কমিটি হয়নি সেখানে কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে, নেওয়া হচ্ছে পাঁচ সিটি কর্পোরেশন নিয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতিও। আমার বিভাগের কমিটিগুলো অলমোস্ট সবই হয়ে গেছে, পূর্ণাঙ্গ সবই হয়ে গেছে, জেলার বিশেষ করে, জেলার বিশেষ করে হয়ে গেছে। কিছু কিছু উপজেলার কমিটির বিষয় দিয়ে আসে যেগুলো জেলা সাধারণত দেখে থাকে, হাইব্রিড ঢুকছে কিনা সেগুলো লক্ষ্য রাখার চাইতে আমি বিশেষভাবে মনে করি যে ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীরা যাতে স্থান পায়, হ্যাঁ সেই ব্যাপারটা অবশ্যই আমরা খেয়াল রেখেছি। বিশেষ বিবেচনায় তাদের সম্মেলনের সাথে সাথে কমিটি করা হয় না, যেহেতু দীর্ঘদিনের কতগুলো 20-25 বছর পরে সম্মেলন এবং সেই কমিটি গঠন করা যাতে সঠিকভাবে করা হয়, তার জন্য পরবর্তী সময় বিচার বিশ্লেষণ সমস্ত ইনফরমেশন যেটি ঢাকা শহর, অনেকেই উপরতলা যে থাকে নিচতলে তাকে চেনে না, এই সমস্ত কারণে বেশি অধিক মাত্রায় খোঁজখবর নিয়ে কমিটি দেওয়ার জন্য এটা একটা বিশেষ বিবেচনায় তাদের সময় দেওয়া হয়েছে, এবং সেই সময় প্রায় অতিক্রান্ত হয়ে গেছে। এই আমার মনে খুব শীঘ্রই ঢাকা মহানগরের যে ওয়ার্ড এবং থানা কমিটিগুলো গঠন করা হবে, এরপরে মহানগরের সম্মেলন দেওয়া হবে। নির্বাচনের আগে দলীয় ঐক্যকে গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগের হাইকমান্ড, লক্ষ্য একটাই, জাতীয় নির্বাচনের আগে জেলা ও মহানগরের নেতাদের বিরোধ মেটানো, তাদের অবরোধ দেওয়া। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। পুলিশ কর্মকর্তা হত্যা মামলার আসামি দুবাই অবস্থানরত আরব খান ওরফে রবিউল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। রেড নোটিশ পাওয়া বাংলাদেশিদের তালিকায় ছবি সহ যুক্ত করা হয়েছে তার নাম। আরব সহ ইন্টারপোলের রেড নোটিশ প্রাপ্তদের তালিকায় থাকা বাংলাদেশিদের সংখ্যা 63। বিস্তারিত জানাচ্ছেন ওয়াসিফ পার্থ। কয়েকদিন আগে জমকালো আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আরব খানের স্বর্ণের দোকান উদ্বোধন করেন ক্রিকেটার সাকিব আল হাসান ও একগুচ্ছ তারকা। এরপর থেকেই আলোচনা সমালোচনা প্রকাশ্যে আসে পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যা মামলার আসামি আরব খানের নাম। এরপর চট্টগ্রামে এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানান, আরব খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে নোটিশ পাঠানো হয়েছে। যে নামে আমরা চার্জশিট দিয়েছি, এই নামে তার বিরুদ্ধে একটি রেড নোটিশ জারির যে আমরা ইয়ে দিয়েছি, এটা বোধ হয় ইন্টারপোল অ্যাকসেপ্ট করেছে এবং এটা নিয়ে আমরা কাজ করছি। সে ধারাবাহিকতায় বৃহস্পতিবার মধ্যরাতে রবিউল ইসলাম ওরফে আরব খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। আরব খান দুবাইয়ে যান ভারতের পাসপোর্ট নিয়ে, সে পাসপোর্ট বাতিলে এরই মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক আলোচনা। শীঘ্রই যাতে ভারত সরকার তার পাসপোর্ট বাতিল করে সে প্রচেষ্টা চালাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে জানায়, আরব খানকে দেশে আনতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তারা। ওখানকার সংশ্লিষ্ট মানে ওখানকার যে আইন শৃঙ্খলা বাহিনী বা সরকার, তারা কূটনৈতিকভাবে এ বিষয়ে আলাপ আলোচনা চলছে বলেও জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি সে ব্যাপারে সাহায্য করবে? ওয়াসিফ পার্থ, দেশ টিভি, ঢাকা। খুলনার দিঘলিয়ার বারাকপুর ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শেখ আনসারকে গুলি করে হত্যা করা হয়েছে। দুপুরে শহরের শিরোমণি এলাকায় তাকে প্রকাশ্যে গুলি করা হয়। পুলিশ জানায়, জুমার নামাজ শেষে বাসায় ফিরছিলেন এই আওয়ামী লীগ নেতা। শিরোমণি এলাকার লিন্ডা ক্লিনিকের সামনে পৌঁছালে তাকে গুলি করে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত আনসার দিঘলিয়া উপজেলার বারাকপুরের জাকির চেয়ারম্যান হত্যা মামলার আসামি ছিলেন।